বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে লিফলেট বিতরণ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা। এই সময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দলীয় চেয়ারপারসনকে মুক্ত করা হবে বলেও জানান বিএনপি নেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে লিফলেট বিতরণ করেছে দলের নেতাকর্মীরা। চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তি ও তার বিরুদ্ধে করা দুর্নীতি মামলা প্রত্যাহারের দাবিতে নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন এতে নেতৃত্ব দেন। বরিশালে লিফলেট বিতরণ করেছে জেলা ও মহানগর বিএনপি। সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে শুরু হয় লিফলেট বিতরণ। দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে অংশ নেয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে খুলনা মহানগর ও জেলা বিএনপি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। সকালে নগরের কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে নগর বিএনপি এই কর্মসূচি পালন করেন। পরে জেলা বিএনপি একই স্থানে লিফলেট বিতরণ করে। রাজশাহীতে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। দলের নেতাকর্মীরা জানান সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা লিফলেট কেড়ে নেয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে লিফলেট বিতরণ করে জেলা ও মহানগর বিএনপি। নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এছাড়া লক্ষ্মীপুরও লিফলেট বিতরণ করে দলের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।